হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের আনবক্স করতে যাচ্ছি রেডমি নোট 14 প্রো। তো এইটা আপনাদের দেখাবো কি কি ধরনের প্রবলেম বা কি কি ধরনের আসলে কতটা সুন্দর ফোনটা। তো এটা আনবক্সিং করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল দেখেন, এটা হচ্ছে আপনার লাইক টেলিকম থেকে স্মার্টফোন অ্যান্ড গ্যাজেট বাই অ্যান্ড সেল এক্সচেঞ্জ। ওকে, ব্যাচ নাম্বার হচ্ছে এক নম্বর মানে ব্রাঞ্চ, আর হচ্ছে আপনার ব্যাচমেট হচ্ছে 2, বসুন্ধরা সিটি। এই নাম্বারে কল দিলে আপনারা এখান থেকে আপনার আমার চ্যানেলের নাম বললে আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিবে। তো ফার্স্ট অফ অল দেখেন, এটার সাথে সাথে আমি কী পাইছি। প্রথমে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার লাইক রিসিভ। ওকে, এইটা তো এরপরে করি তাহলে খুব সহজে দেখতে পাবেন। তো এরকম একটা বক্স আপনাদের অবশ্য ফ্রি দিয়ে দিবে। তো এরপরে আপনাদের এরকম একটা কাভার পাবেন। ওকে, এরকম একটা কাভার পাবেন। পরে আপনাদের সামনে এই যে সুন্দরীটাকে পেয়ে যাবেন। তো আমি দেখাই যে আসলে সুন্দরীটা কেমন। হ্যাঁ, তো এরকম একটা পলির উপরে দেওয়া থাকবে যাতে কেউ নজর না লাগে, এর জন্য। তো আপনারা একদম এইরকম একটা পাবেন। দেখছেন ফোনটার লুকটা কি, মানে খুব জোশ একটা লুক। তো দেখবেন যে এরকম পাবেন। তো আমি অবশ্য আগে থেকেই কিন্তু আপনার ওপেন করে নিয়েছি ফোনটা, যাতে আপনাদের মানে সুবিধা হয়। করতে চাচ্ছিলাম না, এর জন্য আমি প্রথমে ওপেন করে নিয়েছি ফোনটা। তো ফোনটা বেশ মানে ম্যাচিউরড আমার কাছে মনে হয়েছে, মানে অনেকটাই ম্যাচিউরড। কারণ এই ফোনটা আপনি যে ইউজ করবেন সেহেতু আপনার ফোনে অনেক ধরনের মানে আগে যে ডিভাইসগুলো ইউজ করছেন ফিল পাবেন। এইটা হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 8128 নিয়েছি। তো এইটা আপনি দেখেন প্রথমে পেয়ে যাবেন হচ্ছে 14, মানে হচ্ছে অ্যান্ড্রয়েড মিউআই 14 ভার্সন পেয়ে যাবেন। সেই সাথে হচ্ছে আপনার একটা আপডেট যাবে, মানে আপডেট আসবে যে শাওমি হাইপার ওএস আপডেট। ওকে, এইটা প্রায় 5 GB মতো আপডেটটা। তো আপনি আপডেট দিবেন কি না এই সম্পর্কে আমার ভিডিও আছে চ্যানেলে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এই ফোনটার বেস্ট যেটা দিক আছে এটা হচ্ছে কাপ ডিসপ্লে, আর এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে কাপ ডিসপ্লে, এটা হলো ডুয়েল স্পিকার পাবেন। ওকে, মানে ডুয়েল স্পিকার, সেই সাথে হচ্ছে 3.5 mm জ্যাক পাবেন, আর হচ্ছে আপনার এইটা পাবেন 200 MP একটা ক্যামেরা, সেই সাথে 5000 mAh একটা ব্যাটারি পাবেন। তো আশা করি সবাই দেখলে বুঝতে পারবেন, আর কোন হচ্ছে কাভার পাবেন, আর এমনি সব, আর কামিং গরিলা গ্লাস 5 পাবেন। সেই সাথে বেস্ট ভালো আর কি, পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে খুব ভালো একটা মানে ফোন হবে আপনার বাজেট রেঞ্জের ভিতর। তো আপনি এটা নিতে পারেন, কোনো অসুবিধা আমি দেখতেছি না। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন। তো যাই হোক, বিস্তারিত ভিডিওতে আপনাদের আরও অনেক ধরনের চমক নিয়ে আসবো আর কি।